Assalamu alaikum, I am Tania. Today I will discuss about sodium potassium pump. এমনিতে আমি কোনো ফিজিওলজি ভিডিও বানাই নাই এখন পর্যন্ত, বাট আমার মনে হলো যে এই সোডিয়াম পটাশিয়াম পাম্প এই জিনিসটা ভালোভাবে বোঝা উচিত, এই জন্য এটা বানাচ্ছি। তো ফার্স্ট অফ অল যেটা বলি যে সোডিয়াম পটাশিয়াম পাম্প মেনলি অল দ্য এনিম্যাল সেলে থাকে, সব ধরনের এনিম্যাল সেলে এই সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে এবং এটার ফাংশন আমাদের বডিতে অনেক। এখানে দেখানো হয়েছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, তো এটা হচ্ছে সেল, এটা একটা সেল, এটা হচ্ছে সেল মেমব্রেন। আমরা জানি সেল মেমব্রেন হচ্ছে ব্যারিয়ার হিসেবে কাজ করে আমাদের বডির, এবং এই সেল মেমব্রেনেই মেনলি হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে। তো সোডিয়াম পটাশিয়াম পাম্প যেটা, এটা একটা ট্রান্সপোর্ট প্রোটিন। ওকে, তো ট্রান্সপোর্ট প্রোটিনের মেনলি দুইটা বাইন্ডিং সাইট এখানে দেখানো হয়েছে, সরি তিনটে বাইন্ডিং সাইট। তো এই ট্রান্সপোর্ট প্রোটিনে দেখা গেছে যে তিনটা সোডিয়াম বের হচ্ছে এবং দুইটা সোডিয়াম ভেতরে ঢুকতেছে ট্রান্সপোর্ট প্রোটিন দিয়ে সেলের মধ্যে। সেলের মধ্যে এটা সেলের হচ্ছে ইন্টার সেলুলার ফ্লুইড আর এটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। সেলের ভেতরে হচ্ছে পটাশিয়াম আয়নের লেভেল বেশি থাকবে আর সেলের বাইরে হচ্ছে সোডিয়াম আয়নের লেভেল বেশি থাকবে, মানে এক্সট্রা সেলুলার ফ্লুইডে সোডিয়াম আয়ন বেশি আর ইন্টার সেলুলার ফ্লুইডে হচ্ছে পটাশিয়াম আয়নের লেভেল বেশি থাকবে। যেহেতু এখানে মেনলি হচ্ছে সোডিয়াম আয়নের ইফ্লাক্স হবে আর পটাশিয়াম আয়নের ইনফ্লাক্স হবে, তো এই জন্য এটাকে সোডিয়াম পটাশিয়াম পাম্প বলা হয়। এটাকে আবার বলা হয় সোডিয়াম পটাশিয়াম এটিপিএস বলা হয়। তো এখানে আর একটা জিনিস হচ্ছে এটিপিএস এনজাইম, এই যে এটিপিএস এনজাইম এখানে কাজ করতেছে, এটা এটিপিকে ভেঙে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি করতেছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় সোডিয়াম পটাশিয়াম এটিপিএস। সো এখানে এই সোডিয়াম পটাশিয়াম পাম্প আমরা জানি একটি ট্রান্সপোর্ট সিস্টেম। সো এটাকে কেন একটি ট্রান্সপোর্ট সিস্টেম বলা হয়, কজ এখানে দুইটা জিনিস ঘটে। এক হচ্ছে কনসেন্ট্রেশনের এগেনস্টে সোডিয়াম বা পটাশিয়াম আয়ন ইনফ্লাক্স অথবা ইফ্লাক্স হচ্ছে, আর হচ্ছে এটিপি কাজ করতেছে এখানে। সো সোডিয়াম পটাশিয়াম পাম্প একটি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম, কিভাবে? কারণ এই যে সেল মেমব্রেন, সেল মেমব্রেনের ভিতরে বা সেলের ভিতরে হচ্ছে সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন কম থাকবে, বাট সেলের বাইরে সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেশি থাকবে। তো এখানে যেটা ঘটে যে সোডিয়াম আয়নকে ভেতর থেকে বাইরে যেতে হয়, আইসিএফ থেকে ইসিএফ এ যেতে হয়, মানে কম কনসেন্ট্রেশন থেকে বেশি কনসেন্ট্রেশনের দিকে যেতে হয়, সেম এই জন্য এটা একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম। আবার পটাশিয়ামের ক্ষেত্রে ইসিএফ এ হচ্ছে পটাশিয়াম আয়নের কনসেন্ট্রেশন কম থাকে, বাট আইসিএফ এ পটাশিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেশি থাকে, মানে বাইরে কম ভেতরে বেশি থাকে, যা বেশি থাকে। তো বাইরে কম হওয়া সত্ত্বেও এই পটাশিয়াম আয়ন কিন্তু ভেতরে আসতে হয়, কনসেন্ট্রেশনের এগেনস্টে আসতে হয়, তো এই জন্য এটা এটা একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম। আরেকটা জিনিস, এই সোডিয়াম এবং পটাশিয়াম কনসেন্ট্রেশনের এগেনস্টে কাজ করার জন্য তাদের এটিপি দরকার হয়, তো এখানে এটিপি থাকতেছে বা এনার্জি সোর্স থাকতেছে, যার কারণে এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম। আরেকটা জিনিস, এটাকে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম বলা হয়, কারণ হচ্ছে এই প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম এই জন্য বলা হয়, এখানে এটিপি যে এনার্জি সোর্স যেটা, সেটা ডিরেক্টলি এটিপি থেকে আসে, এই জন্য এটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম। বাট সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেগুলো, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে সরাসরি বা ডিরেক্টলি হচ্ছে এটিপি থেকে এনার্জি সোর্সটা আসে না বা এনার্জি আসে না, সেক্ষেত্রে হচ্ছে সেটা আসে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম থেকে, এনার্জি সোর্সটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেমে যায়। নাও কাম টু দা মেকানিজম অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প। এটা হচ্ছে একটা সেল মেমব্রেন, এই যে পুরোটা, এবং এটা হচ্ছে সেল মেনলি। তো সেল মেমব্রেনে মেনলি সোডিয়াম পটাশিয়াম পাম্প থাকে আমরা জানি যেটা, এবং এটা হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিন, যেটা হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিন, লাইক হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, কিন্তু ট্রান্সপোর্ট প্রোটিন ইন্টিগ্রাল প্রোটিনের প্রোটিন অনেকগুলো কাজ করে, এটা অ্যাক্ট অ্যাজ ট্রান্সপোর্ট প্রোটিন, অ্যাক্ট অ্যাজ ক্যারিয়ার প্রোটিন, মানে ক্যারিয়ার প্রোটিন আর ট্রান্সপোর্ট প্রোটিন একই রকম, তারপরে লিঙ্কার প্রোটিন হিসেবে কাজ করে, ইভেন হচ্ছে এনজাইম হিসেবে কাজ করে। আচ্ছা যাই হোক, তো ট্রান্সপোর্ট প্রোটিন এবং এটার হচ্ছে সাইট, বাইন্ডিং সাইট আমি দেখতে পারতেছি এখানে, এটা হচ্ছে সোডিয়াম আয়নের জন্য বাইন্ডিং সাইট, এখানে হচ্ছে দুইটা পটাশিয়াম আয়নের জন্য বাইন্ডিং সাইট, এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে এটিপি বাইন্ডিং সাইট। তো এটিপি বাইন্ডিং সাইট আর এগুলোই এখানে হয়েছে। তো প্রথমে আসি এই ট্রান্সপোর্ট প্রোটিনে, আমি দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে প্রথমে এটিপি এডিং হবে, এখানে এটিপির বাইন্ডিং সাইডে হচ্ছে এটিপি অ্যাড হবে। তো এটিপি যখন অ্যাড হবে তখন হচ্ছে সোডিয়াম আয়ন, যেটা হচ্ছে সোডিয়াম আয়ন, এই সোডিয়াম আয়নের হচ্ছে রিসেপ্টরের অ্যাফিনিটি বেড়ে যাবে, সোডিয়াম আয়ন গ্রহণ করার অ্যাফিনিটিটা বেড়ে যাবে, কিন্তু এটিপি অ্যাড হওয়ার আগে কিন্তু এই অ্যাফিনিটি থাকবে না, অ্যাফিনিটি কম থাকবে সোডিয়াম আয়ন গ্রহণ করার, বাট যখনই এটিপি যুক্ত হবে তখনই হচ্ছে অ্যাফিনিটি বেড়ে যাবে। তাহলে এই স্টেজটাকে আমরা বলতে পারি ই ওয়ান স্টেজ, এবং সাথে হচ্ছে এটিপি, ই ওয়ান প্লাস এটিপি স্টেজ, ঠিক আছে?
স্টেজ। দেন তারপরে স্টেজে যদি যাই সেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে সোডিয়াম আয়ন, তিনটা সোডিয়াম আয়ন, তিনটা রিসেপ্টর সোডিয়াম আয়ন বাইন্ডিং সাইট, তো বাইন্ডিং সাইটে তিনটা বাইন্ডিং সাইটে হচ্ছে তিনটা সোডিয়াম আয়ন যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এই স্টেজটাকে বলতে পারি যে ই1 প্লাস এটিপি প্লাস 3 সোডিয়াম আয়ন। তারপরে হচ্ছে এই ট্রান্সপোর্ট প্রোটিন হচ্ছে ইন্টারনালি অক্লুডেড হয়ে যাবে। এই যে যখন সোডিয়াম আয়ন, তিনটা সোডিয়াম আয়ন হচ্ছে বাইন্ডিং সাইটে যুক্ত হবে, বাইন্ড করবে, দেন হচ্ছে অক্লুডেড, অক্লুশন অফ দা ট্রান্সপোর্ট প্রোটিন ইন্টারনালি। ঠিক আছে, তাহলে এই স্টেজটাকে আমরা বলতে পারি ই1 প্লাস এটিপি প্লাস 3 সোডিয়াম আয়ন প্লাস অক্লুশন অফ দা ট্রান্সপোর্ট প্রোটিন ইন ইন্টারনালি। ওকে ওকে, তাহলে আমরা আসলাম থার্ড স্টেজে। এই স্টেজে হচ্ছে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ইন্টারনালি ট্রান্সপোর্ট প্রোটিন ইন্টারনালি অক্লুডেড হয়ে যাবে, এবং অক্লুডেড হয়ে যাবে, এবং এই স্টেজটা হচ্ছে ই1 প্লাস এটিপি প্লাস 3 সোডিয়াম আয়ন অ্যান্ড অক্লুডেড ইন দ্য ইন্টারনালি। দেন আসি, যখন অক্লুডেড হবে তারপরে হচ্ছে মেইনলি ফসফোরাইলেশন হবে, এবং ফসফোরাইলেশন প্লাস হচ্ছে এখানে ফ্লিপিং, ফ্লিপড অফ স্টেজ হবে, মানে এই যে ই1 স্টেজটা এটা ফ্লিপিং হয়ে বা ফ্লিপড অফ হয়ে ই2 হয়ে যাবে। কারণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে স্টেজটা হচ্ছে এরকম ছিল, লাইক এরকম ছিল, ইন্টারনালি এটা খোলা ছিল, এরকম ওপেন ছিল, বাট এখন হচ্ছে এরকম উল্টা হয়ে গেছে, এরকম উল্টা হয়ে যাওয়া মানে এক্সটার্নালি ওপেন, এক্সটার্নালি ওপেন, সো দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে মানে একদম উল্টা হয়ে গেছে যাওয়ার কারণে এটা হচ্ছে ফ্লিপড আপ হয়ে গেছে, ফ্লিপড আপ ই1 টু ই2। সো এই স্টেজে যেটা হয় যে ফসফোরাইলেশন হয়, মানে এই যে এখানে যে এটিপি ছিল, এটিপি এটিপি হচ্ছে এডিপি হয়ে যাবে, প্লাস ইনঅর্গানিক ফসফেট থাকবে, বাট ইনঅর্গানিক ফসফেটটা হচ্ছে এটার সাথে যুক্ত থাকবে, এটার সাথে যুক্ত থাকবে, এডিপি শুধুমাত্র আলাদা হবে, এডিপি বের হয়ে যাবে, এডিপি ভেঙে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট, এই ইনঅর্গানিক ফসফেটের মধ্যে ইনঅর্গানিক ফসফেট হচ্ছে থাকবে আর এডিপি বের হয়ে যাবে, এবং ই1 থেকে ই2 স্টেজে থাকবে, মানে ই1 ইনঅর্গানিক ফসফেট থেকে ই2 ইনঅর্গানিক ফসফেট থাকবে, এবং তিনটা সোডিয়াম আয়ন থাকতেছে। তারপরে স্টেজে যদি আসি, যেহেতু এখানে শুধুমাত্র ফসফেট থাকতেছে, ইনঅর্গানিক ফসফেট, তো ফসফেটের সাথে সোডিয়ামের অ্যাফিনিটি খুব কম, ফসফেট থাকার কারণে সোডিয়াম আয়ন হচ্ছে অ্যাফিনিটি লেস অ্যাফিনিটি থাকবে বাইন্ডিং সাইটে, যার কারণে সোডিয়াম আয়ন হচ্ছে এক্সটার্নালি বের হয়ে যাবে, এক্সপালশন হয়ে যাবে, তো এক্সপালশন হয়ে যাবে, তার মানে হচ্ছে এই স্টেজটা হচ্ছে সোডিয়াম আয়ন লুজিং স্টেজ। ঠিক আছে, দেন আসি, যেহেতু ফসফেট এখানে যুক্ত আছে, তো ফসফেটের সাথে পটাশিয়ামের অ্যাফিনিটি অনেক বেশি থাকে, ফসফেট যুক্ত থাকার কারণে বাইন্ডিং সাইটে পটাশিয়াম আসবে, পটাশিয়ামের অ্যাফিনিটি তখন বেড়ে যাবে, তো দুইটা পটাশিয়াম এসে হচ্ছে বাইন্ডিং সাইটে যুক্ত হবে, তাহলে এটা হচ্ছে ই2 পটাশিয়াম আয়ন, ই2 ইনঅর্গানিক ফসফেট এবং প্লাস 2 পটাশিয়াম আয়ন স্টেজ, 2 পটাশিয়াম আয়ন বাইন্ডিং স্টেজ। ঠিক আছে, তারপরে আসি, তারপরে স্টেজটাতে দেখা যাচ্ছে যে ট্রান্সপোর্ট প্রোটিন এক্সটার্নালি হচ্ছে অক্লুডেড হয়ে যাবে, তার মানে এই স্টেজটা হচ্ছে ই2 ফসফেট প্লাস হচ্ছে 2 পটাশিয়াম আয়ন বাইন্ডিং স্টেজ প্লাস অক্লুডেড, অক্লুশন অফ ট্রান্সপোর্ট প্রোটিন ইন এক্সটার্নালি। তারপরে চলে আসি, তারপরে যে স্টেজটা সেটা দেখা যাচ্ছে যেহেতু এখানে তারপরে স্টেজে যেটা হবে মেইনলি ডিফসফোরাইলেশন হবে, এই যে সেই জায়গায় এটা এটা এই বাইন্ডিং সাইট থেকে সরে যাবে, বাইন্ডিং সাইট থেকে সরে যাবে, যাওয়ার কারণে হচ্ছে যেহেতু ডিফসফোরাইলেশন, তো ডিফসফোরাইলেশন হওয়ার কারণে মেইনলি এই পটাশিয়াম আয়ন তার বাইন্ডিং সাইটের অ্যাফিনিটি, বাইন্ডিং সাইটের সাথে অ্যাফিনিটি কমে যাবে, লেস অ্যাফিনিটি থাকবে, যার কারণে পটাশিয়াম আয়নও বাইন্ডিং সাইট থেকে ভিতরে চলে আসবে, ভেতরে চলে আসবে, এবং ভিতরে চলে আসার আসার আসবে, এবং এই স্টেজটা হচ্ছে ডিফসফোরাইলেশন স্টেজ। প্লাস একটা জিনিস আমি এখানে যে যেরকম স্টেজটা যেরকম ছিল ফ্লিপিং হয়ে ই2 স্টেজে ছিল, এখানে আবার ই2 থেকে ফ্লিপড আপ হয়ে এটা আবার ভিতরের দিকে ওপেন হয়ে গেছে, যার কারণে ই2 থেকে ই1 স্টেজে চলে আসছে, তাহলে এই স্টেজটা হচ্ছে ডিফসফোরাইলেশন স্টেজ প্লাস হচ্ছে ফ্লিপিং স্টেজ, তার মানে হচ্ছে এটা ই2 থেকে আবার ই1 চলে আসবে, দেন আবার সেটা আগের মতো ই1 যেরকম ছিল যে এটিপি যুক্ত হবে বাইন্ডিং সাইটে, এবং হচ্ছে সোডিয়াম আয়নের জায়গায় সোডিয়াম আয়ন যুক্ত হবে বাইন্ডিং সাইটে, দেন আস্তে আস্তে স্টেজগুলো চলতে থাকবে। নাও কাম টু দ্য ইম্পর্টেন্স অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প। তো ইম্পর্টেন্স যদি বলি, ফার্স্ট অফ অল ইট হেল্পস টু জেনারেট রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, রেস্টিং সেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল জেনারেট করে, অ্যান্ড ইট কন্ট্রোল সেল ভলিউম, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেল ভলিউম মেনটেন করে। এবং এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, আমরা বলেছি যে এটা হচ্ছে প্রাইমারি একটিভ ট্রান্সপোর্ট সিস্টেম, এবং এর থেকে যে এনার্জি তৈরি হয় সেটা সেকেন্ডারি একটিভ ট্রান্সপোর্টে প্রোভাইড করে এই সোডিয়াম পটাশিয়াম পাম্প। এখন আসি তিনটা অর্গানের উপর কাজ, বা তিনটা সিস্টেমের উপর কাজ, নার্ভাস সিস্টেম, রেনাল সিস্টেম এবং কার্ডিয়াক সিস্টেম।
তো নার্ভাস সিস্টেমের উপর সোডিয়াম পটাশিয়াম যেটা করে যে ইট হেল্পস টু ট্রান্সমিট ইম্পালস ইন নিউরন, নিউরনে ইম্পালস ট্রান্সমিট করতে হেল্প করে। রেনাল সিস্টেমে ইট দিস সোডিয়াম পটাশিয়াম পাম্প ইজ ইউজড বাই কিডনি টু মেনটেন সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স, মেনলি হচ্ছে সোডিয়াম আর পটাশিয়াম ব্যালেন্স মেনটেন হয় এই সোডিয়াম পটাশিয়াম পাম্প দ্বারা। আর কার্ডিয়াক সিস্টেমে ইট প্লেস এ ইম্পর্টেন্ট রোল ইন মেনটেনিং ব্লাড প্রেশার অ্যান্ড কন্ট্রোল কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশন, কার্ডিয়াক মাসেলের কন্ট্রাকশনে হেল্প করে। সো এই হচ্ছে ফাংশন অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প। তো সোডিয়াম পটাশিয়াম পাম্পের ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্সের মধ্যে একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স হচ্ছে সেল ভলিউম মেনটেন করা। তো এটা কিভাবে মেনটেন হয়, মেনলি আমরা জানি যে সেলের ভিতরে, যদি ধরি যে এটা একটা সেল, সেলের ভিতরে প্রোটিন এবং অর্গানিক মলিকিউল কিন্তু অনেক বেশি থাকে, ঠিক আছে? এবং আমরা জানি এই প্রোটিন অথবা প্রোটিন কিন্তু নেগেটিভলি চার্জ। সো নেগেটিভলি চার্জ হওয়ার কারণে সেলের ভেতর হচ্ছে অসমোটিক প্রেশার বেড়ে যাবে। অসমোটিক প্রেশার বেড়ে যাওয়ার কারণে সেল বাইরে থেকে ওয়াটারকে ড্র করে ভেতরে নিয়ে আসবে, যার কারণে সেল সোয়েলিং হবে, সেল সোয়েল হয়ে যাবে এবং সেল আলটিমেটলি একটা সময় বার্স্ট হয়ে যাবে এবং সেলের লাইসিস হবে। তো এই যে সেলের লাইসিস বা হচ্ছে সেল সোয়েলিং যেন না হয়, সেলের ভলিউমটা সেইভাবে মেনটেন করে হচ্ছে এই সোডিয়াম পটাশিয়াম পাম্প। সো এই সোডিয়াম পটাশিয়াম পাম্প প্রিভেন্ট দ্য সেল সোয়েলিং অর সেল লাইসিস। সো এটা একটা ইম্পর্টেন্ট ফিজিওলজিক্যাল ফাংশন অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প। তার মানে বোঝা যাচ্ছে যদি কোনো কারণে সোডিয়াম পটাশিয়াম পাম্পের ফাংশন ডিস্টার্ব হয়, পাম্প যদি কাজ না করতে পারে, তখন এই ফাংশনগুলো লস হবে, নার্ভাস সিস্টেম, রেনাল সিস্টেম এবং হার্ট সিস্টেমের ফাংশনগুলো লস হবে এবং সেলের ভলিউমটা মেনটেন করতে পারবে না। নাও কাম টু দ্য ক্লিনিক্যাল অর ফার্মাকোলজিক্যাল ইম্পর্টেন্স অর ইউজ অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প। তো কার্ডিয়াক ফেলোর বা হার্ট ফেলোরের ক্ষেত্রে সোডিয়াম পটাশিয়াম পাম্প ইনহিবিটর হিসেবে কতগুলো কার্ডিয়াক গ্লাইকোসাইড ইউজ করা হয়, লাইক ডিগুক্সিন, তারপরে হচ্ছে ওয়াবেইন, ডিজিটালিন, এগুলো ইউজ করা হয় ফর ইনহিবিশন অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প, ইনহিবিশন অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প। এবং ডোপামিন ইউজ করা হয় রেনাল সিস্টেমের ক্ষেত্রে ফর ইনহিবিশন অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প। এখন আমি জাস্ট একটা জিনিস ব্যাখ্যা করব, সেটা হচ্ছে হার্ট ফেলিওরের ক্ষেত্রে হার্টের সোডিয়াম পটাশিয়াম পাম্প ইনহিবিটর হিসেবে যখন হচ্ছে কার্ডিয়াক গ্লাইকোসাইড ইউজ করা হয় তখন এটা কিভাবে কাজ করে। কার্ডিয়াক গ্লাইকোসাইড লাইক ডিগুক্সিন, ওয়াবেইন এন্ড ডিজিটালিন, যখন কার্ডিয়াক ফেলিওর হয় তখন হার্টের মাসেলের কন্ট্রাকশন কমে যায়, হার্ট ঠিকভাবে পাম্প করতে পারে না। সো তখন ডক্টররা এই ড্রাগসগুলো অ্যাডভাইস করে, ডিগুক্সিন, ওয়াবেইন এবং ডিজিটালিন। এই ড্রাগগুলো তখন আমার হার্টের সেল মেমব্রেনের উপর কিভাবে কাজ করে বা হার্টের মাসেলের উপর কিভাবে কাজ করে সেটাই, সেই মেকানিজমটাই দেখাচ্ছি। সো এটা একটা সেল মেমব্রেন, এটা হচ্ছে হার্টের সেল মেমব্রেন, হার্ট সেলের মেমব্রেন, সেল মেমব্রেন, এবং সেল মেমব্রেনের এটা হচ্ছে আউটসাইড বা ইসিএফ এবং এটা হচ্ছে ইনসাইড বা আইসিএফ। সো এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, এখানে এটিপি এনজাইম কাজ করতেছে যেটা এটিপি কে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটে কনভার্ট করে। তো যদি এই ডিগুক্সিন বা ওয়াবেইন এবং ডিজিটালিন ইউজ করা হয়, যেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প ইনহিবিটর, তো ধরা যায় যে এখানে ডিগুক্সিন ড্রাগস আসলো, যেটা হচ্ছে পটাশিয়াম বাইন্ডিং সাইটে এসে বাইন্ড করবে, তখন এই পটাশিয়াম বাইন্ডিং সাইটে একটা কনফার্মেশন পাবে বা একটা সিগন্যাল পাবে। সিগন্যাল পাওয়ার কারণে এই সোডিয়াম পটাশিয়াম পাম্প হচ্ছে ইনহিবিট হয়ে যাবে, মানে এটা আর কাজ করবে না। যেহেতু এই সোডিয়াম পটাশিয়াম পাম্প তখন কাজ করবে না, দেখা যাবে যে আমার যে আইসিএফ এ যে সোডিয়াম আয়ন ছিল, সোডিয়াম আয়ন বাইরে যাবে না, মানে আউটসাইডে যাবে না, আর বাইরে থেকে পটাশিয়াম আয়ন ইনসাইডে আসবে না। আলটিমেটলি দেখা যাবে সেলের ভেতরে সোডিয়াম আয়ন বাড়তে থাকবে, ওকে, সোডিয়াম আয়ন বাড়তে থাকবে, মানে সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। তো সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন যখন বেড়ে যাবে, এখানে সেল মেমব্রেনের আরেকটা চ্যানেল কাজ করে, সেটা হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল, তাহলে যখন সোডিয়াম পটাশিয়াম পাম্প ইনহিবিট হয়ে যাবে তখন হচ্ছে সেলের ভেতরে সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। তো সোডিয়াম আয়নের যখন কনসেন্ট্রেশন বেড়ে যাবে, এই যে এখানে হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম পাম্প দেখানো হয়েছে, সোডিয়াম ক্যালসিয়াম পাম্পের একটা কাজ হচ্ছে যে সোডিয়ামকে বাইরে থেকে ভেতরে আনবে আর ভেতরের ক্যালসিয়াম হচ্ছে ভেতর থেকে বাইরে যাবে, ইনসাইড থেকে আউটসাইডে ক্যালসিয়াম যাবে আর আউটসাইড থেকে ইনসাইড হচ্ছে সোডিয়াম আসবে।
যেহেতু দেখা যাচ্ছে যে সেলের ভেতরে সোডিয়াম আয়ন বেড়ে যাচ্ছে, সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, তার মানে দেখা যাবে যে বাইরে থেকে সোডিয়াম আয়ন আর ভেতরে আসবে না। ওকে, বাইরে থেকে সোডিয়াম আয়ন আর ভেতরে আসবে না, তার মানে হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম আয়ন চ্যানেলও স্টপ হয়ে যাবে। তো সোডিয়াম আয়ন যদি না আসে তার মানে হচ্ছে ক্যালসিয়ামও বাইরে যাবে না, কারণ হচ্ছে সমান পরিমাণ সোডিয়াম আয়ন বাইরে থেকে ভেতরে আসলেই সমান পরিমাণ ক্যালসিয়াম আয়ন ভেতর থেকে বাইরে যাবে। আলটিমেটলি তাহলে সেলের ভেতরে হচ্ছে ক্যালসিয়াম আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। তো ক্যালসিয়াম আয়নের কনসেন্ট্রেশন যখন বেড়ে যাবে, আমরা জানি ক্যালসিয়াম আয়ন হচ্ছে মাসেল কন্ট্রাকশনে হেল্প করে, তো ক্যালসিয়াম আয়নের কনসেন্ট্রেশন যখন বেড়ে যাবে এটা হার্ট মাসেলের কন্ট্রাকশন বাড়াবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে, আলটিমেটলি তখন হার্ট মাসেল কাজ করতে থাকবে। তো তখন মানে হার্ট ফেলিয়রে মেইনলি এই ড্রাগস গুলা দেওয়া হয়, যার কারণে হচ্ছে হার্ট মাসেলের কন্ট্রাকশন বাড়ে এবং হার্ট মাসেলের পাম্পিং অ্যাক্টিভিটি বাড়ার কারণে রোগী স্বস্তি বোধ করে। সো ডিউ টু ডিসফাংশন অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প, সাম ক্লিনিক্যাল কন্ডিশন মেবি অকার, লাইক কার্ডিওভাস্কুলার ডিজিজ হবে, হাইপারটেনশন হবে, হাইপারটেনশন হতে পারে, ডায়াবেটিস হতে পারে, রেনাল ডিজিজ হতে পারে এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডার লাইক বাইপোলার ডিসঅর্ডার অর বাইপোলার ইলনেস হতে পারে। সো দ্যাটস অল অ্যাবাউট সোডিয়াম পটাশিয়াম পাম্প, আই হোপ ইউ গাইস উইল লাইক ইট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ কমেন্ট মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।